আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হবিগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে দুই সাংবাদিক সহ আহত অন্তত 30 হবিগঞ্জে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে সংঘর্ষ চলাকালে একদল পুলিশকে প্রায় 20 মিনিট অবরুদ্ধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা পরে আরেক দল পুলিশ ঘটনাস্থলে এসে শটগানের গুলি ছুড়ে তাদের উদ্ধার করেন এরপর থাকবে ফরিদপুরে বিএনপির মানববন্ধন শুরুর পরপরই পণ্ড করল পুলিশ জানাবো আওয়ামী লীগ প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছেন বলছেন অধ্যাপক আনোয়ার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোনা পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন এবার জানিয়ে দিব একদলীয় শাসন ব্যবস্থার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলছে সমমনা জোট এরপর থাকবে এবার 36 ঘন্টার অবরোধ বিএনপির আগামী 12 ডিসেম্বর থেকে আবার টানা 36 ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি মঙ্গলবার 12 ডিসেম্বর ভোর 6টা থেকে বুধবার 13 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত এ কর্মসূচি চলবে এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত জাপান ও ফিলিস্তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত হবিগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষে দুই সাংবাদিক সহ আহত অন্তত 30 হবিগঞ্জে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে সংঘর্ষ চলাকালে একদল পুলিশকে প্রায় 20 মিনিট অবরুদ্ধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা পরে আরেক দল পুলিশ ঘটনাস্থলে এসে শটগানের গুলি ছুড়ে তাদের উদ্ধার করেন আজ রোববার দুপুরে শহরের শায়েস্তানগর মোড়ে এ সংঘর্ষ হয় এতে দুই সাংবাদিক পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন বিএনপির দাবি পুলিশের গুলিতে তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন আহত দুই সাংবাদিকের চোখ মুখ ও বুকে বেশ কিছু গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করতে আজ দুপুর 12টার দিকে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের শায়েস্তানগর মোড়ে জড়ো হন এরপর সেখানে মানববন্ধন করেন তারা মানববন্ধনের প্রায় শেষ পর্যায়ে দুপুর 12:30টার দিকে পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে অগ্রসর হন এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন এরপর পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় চলে বেলা 1:30 পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা জানান এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন এ সময় পুলিশ সদস্যরা নিজেদের রক্ষা করতে দৌড়ে শায়েস্তানগর এলাকায় অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েন নেতাকর্মীরা সেখানে তাদের 20 মিনিট অবরুদ্ধ করে রাখেন খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এসে অবরুদ্ধ পুলিশ দলকে উদ্ধার করতে শটগানের গুলি ছুড়তে থাকে এ সময় শতাধিক গুলি ছোড়া হয় এতে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের প্রধান সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ব্যবসায়ীরা আতঙ্কে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন পরে ঘটনাস্থলে বিজিবি ও র‍্যাব সদস্যরা উপস্থিত হন ফরিদপুরে বিএনপির মানববন্ধন শুরুর পরপরই পণ্ড করল পুলিশ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে বিএনপির আয়োজিত মানববন্ধন শুরুর পরপরই পুলিশের ধারায় পণ্ড হয়েছে এ সময় পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা আজ রোববার সকাল 10:30টার দিকে শহরের কোটপাড়া এলাকায় আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিক পরিবারের স্বজনদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি এতে বিএনপির বেশ কিছু নেতাকর্মী ও আইনজীবীরা অংশ নেন মানববন্ধন সঞ্চালনা করেন মহানগর বিএনপির সভাপতি বেনজির আহমেদ প্রত্যক্ষদর্শীরা জানান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ ও গোলাম রাব্বানি মানববন্ধনে বক্তব্য দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে হাজির হয় আয়োজকদের মানববন্ধন করা যাবে না বলে জানিয়ে ওই স্থান ত্যাগের নির্দেশ দেয় পুলিশ তবে বিএনপি নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করে তখন পুলিশ ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের প্রথমে বাগবিতণ্ডা ও পরে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়
আওয়ামী লীগ প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছেন বলছেন অধ্যাপক আনোয়ার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোনা পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। প্রার্থিতা ফিরে পেয়ে তিনি আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন। রোববার 10 ডিসেম্বর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে প্রার্থিতা ফিরে পান অধ্যাপক আনোয়ার। এর আগে 1% ভোটারের সমর্থন সূচক সাক্ষ্য ত্রুটিপূর্ণ হওয়ায় তার প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, প্রার্থিতা যখন বাতিল হলো তখন শোকের ছায়া ছিল, আজ প্রার্থিতা ফিরে পাওয়ায় সবাই আনন্দিত। নির্বাচন হয়তো অংশগ্রহণমূলক হবে, কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, গোপনীয়তায় তাদের ভোটটা দিতে পারবে কিনা, এটাই হলো চ্যালেঞ্জ। অধ্যাপক আনোয়ার আরো বলেন, এখন পর্যন্ত যা দেখছি আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছেন, সেগুলোর ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়া হয় তখন হয়তো মানুষ আশ্বস্ত হবে। নেত্রকোনা পাঁচ আসনে বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। আসনটির বর্তমান এমপি ওয়ারেশাত হোসেন বেলাল টানা তিনবার এ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হন, তবে এবার তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। একদলীয় শাসন ব্যবস্থার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলছে সমমনা জোট। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার আবারও একতরফা নির্বাচন করে একদলীয় শাসন ব্যবস্থা অব্যাহত রাখার স্বপ্ন দেখছে, সে স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। বিদেশি রাষ্ট্র নয়, দেশের জনগণ এই সরকারকে স্যাংশন দিয়েছে। রোববার 10 ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ফরিদুজ্জামান বলেন, সরকার জনগণের সকল মৌলিক অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। আজকে দেশে কোনো মানবাধিকার নেই, বাক স্বাধীনতা নেই, ন্যায় বিচার নেই, গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। মানুষ আজ এই দুঃশাসন থেকে পরিত্রাণ চায়, আর এজন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সকল দেশপ্রেমিক জনগণকেও রাজপথে নামতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য দেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা চেয়ারম্যান নুরুল ইসলাম ব্যাপারী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, এনডিপি মহাসচিব আব্দুল্লাল হারুন সোহেল, এনপিপি মহাসচিব মুস্তাফিজুর রহমান মুস্তফা, জোট নেতা নবী চৌধুরী, বেলাল আহমেদ, মনীশ শরীফ, শাহ আলম বাদল, মোহাম্মদ বারিক। এবার 36 ঘন্টার অবরোধ বিএনপির। আগামী 12 ডিসেম্বর থেকে আবারও টানা 36 ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি। মঙ্গলবার 12 ডিসেম্বর ভোর 6টা থেকে বুধবার 13 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। রোববার 10 ডিসেম্বর বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে 12 ডিসেম্বর ভোর 6টা থেকে 13 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত অবরোধ চলবে। বিএনপি সহ সমমননা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে। বরাবরের মতো এবারও গণমাধ্যমে যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।